আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। পিঠাপুলি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। পারসি পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা হচ্ছে অন্যতম, যার স্বাদ অতুলনীয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার পিঠাটা তৈরি করতে হয়। এই জন্য একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দাটা বাদও দিতে পারেন, কিন্তু ময়দাটা দিলে পিঠাটা অনেকটা সফট হয়। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, চিনি 1/2 কাপ, 1 টিস্পুন লবণ। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করছি। অল্প অল্প করে অ্যাড করলেই ভালো হবে। আমরা পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে, ঘন হলে হবে না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন এটা কতটা পাতলা এবং ঘন হতে হবে। এখন ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের খিসাটা রেডি হয়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। প্রথমে জাল করে নিয়ে দুধটাকে পুরোপুরি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল করার পরে দুধে এরকম পুরোপুরিভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে আপনারা 2টা এলাচ দিয়ে দিতে পারেন। আমার কাছে এলাচের ফ্লেভার ভালো লাগে না, তাই আমি এলাচ ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি এলাচের ফ্লেভার ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন কিছুক্ষণ সময় জাল করে নিয়ে এই দুধটাকে অর্ধেক করে নিতে হবে, বা অর্ধেকের থেকেও কম। জাল করতে করতে যদি দেখেন হাঁড়ির পাশে শর জমেছে, সেই শরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন অর্ধেকের থেকেও কমে এসেছে। এখন এর থেকে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি। এবং তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটি দুধের ভিতরে ঢালবো আর অনবরত নেড়ে খিসাটা রেডি করে নিব। এখন 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধের সাথে মিশিয়ে দিয়ে দিব। আরো কয়েক মিনিট জাল করে খিসাটাকে আরো কিছুটা ঘন করে নিতে হবে। এই পর্যায়ে দুধের এই খিসাটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এইবার পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে এখানে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। আগের থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1টা কাপে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল চামচে করেও দিতে পারেন। ব্যাটারটা দিয়ে প্যানটাকে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। এখন 1টা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিট রাখতে হবে। 1 মিনিট পরে দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিসাটা দিয়ে দিব। খিসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন যে সাইডে খিসা দিয়েছি সেই সাইড থেকে রুটিটাকে আস্তে আস্তে করে ফোল্ডিং করে নিতে হবে। এভাবে 3-4 বার রুটিটাকে ফোল্ডিং করে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে হবে। পিঠাটা ফোল্ডিং করা হয়ে গেলে দুটো পাশ কয়েক সেকেন্ডের জন্য পিঠাটা একটু উল্টে পাল্টে নিতে হবে। 35 সেকেন্ডের জন্য পিঠাটাকে উল্টে পাল্টে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আরও একটি পাটিসাপটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদমই সহজ কাজ, ঝামেলার কিছুই নাই। তাই যে কেউ চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারে। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করে ফেললাম।
আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।